আমি খুব সাধারণ আর এরকম সাধারণই থাকতে চাই। কিন্তু আজ তোমাদের সাথে একটা খুব ভালো মানুষের, একটা ব্লগার, একটা কন্টেন্ট ক্রিয়েটার, একটা বড় মাপের মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি, যে প্রত্যেক মুহূর্তে কন্টিনিউ তোমাদের এন্টারটেইনমেন্ট, কমেডি সমস্ত কিছু দিতে চলেছে। এবং আজও আমাদের বেথরোরি পাটলিগঙ্গায় পরিসেজেছে এই মানুষটায়, কখনো চাড্ডি ম্যান হয়, কখনো ব্রাহ্মণ হয়, কখনো কচু পাতা দিয়ে কচু পাতার মানুষও হয়ে যায়। তো এইরকমই একটা ভাইরাল মানুষ আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত হয়েছে, তোমাদের সাথে আবার একবার পরিচয় করিয়ে দিতে চলেছি। চলো দেখে নাও সেই মানুষটা কে। তো আমার সাথে দেখতে থাকো সেই মানুষটা। তো এই হচ্ছে সেই মানুষ, রাহুল সাহা। রাহুল কেমন আছো, স্বাগত বলো। আমি খুব ভালো আছি, আর আমি একটা কথা বলবো, দুদিনের পৃথিবীতে এসে আমি এবং আমরা সবাই চাই সবসময় ভালো থাকতে, আর ভালো আছি। তো রাহুল বাবু এমন একটা মানুষ যে নিজে কখনো বড়াই করে না, কিন্তু ওর অজস্র ফ্যান ফলোয়ার্স রয়েছে ফেসবুকে। রাহুল শাহ নামে ওর চ্যানেলের নাম, সবাই পাশে থাকবে। তো বন্ধুরা, আজকে বহুদিন পর রাহুল ভাইকে পেলাম আমাদের মাঝে। না, আমি একটা কথা, সত্যি কথা বলতে একটা মানুষের ভিডিও সবার ভালো লাগবে না, বা একটা মানুষকেও পৃথিবীর সবার পছন্দ নয়। তো আমি আমার মতন করে চেষ্টা করি নিজেকে হাস্যকর করে মানুষকে হাসানো। অর্থাৎ পৃথিবীতে সবাই সবাইকে কষ্ট যখন তখন দিতে পারে, কিন্তু হাসাতে মানুষ খুব কম পারে। তাই তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আমি সবাইকে অল টাইম হাসাতে চাই, আর এটাই আমার একমাত্র উদ্দেশ্য। আর অনেকে বলে, রাহুল দা তোমার খুব ফ্যান, তোমার ভক্ত, এরকম কোনো ব্যাপার নেই, তোমরা না থাকলে আমি থাকবো না, তাই আমি তোমাদের ফ্যান। তাই সবসময় তোমরা আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যেন আমি এগিয়ে যেতে পারি। সেরা সেরা। তো বন্ধুরা দেখো, সেরা একটা কিন্তু তোমাদের মেসেজ দিল। যারা বড় হয় তাদের মন যদি মহৎ থাকে, তারা কিন্তু সেই বড় মাপে পৌঁছে যায়। আজ এর জন্যই রাহুল বাবু কিন্তু এত সুন্দর একটা জায়গায় গিয়েছে। তোমরা এই মুহূর্তে ইদানিং ফলো করলা, দেখো রাহুল বাবুর মহৎ পরিচয়ের কারণে তার ফ্যান ফলোয়ার্সরা কিভাবে রাস্তা দিয়ে যেতে যেতে রাহুল দা রাহুল বাবু এইভাবে বলতে বলতে গেল। আমি খুব সাধারণ আর এরকম সাধারণই থাকতে চাই, কিন্তু আমি পরিশ্রম দিয়ে এবং আমার ট্যালেন্ট দিয়ে আমি একদিন অসাধারণ হতে চাই, এটাই আমার চ্যালেঞ্জ। আর কেউ যদি মনে করে থাকে আমি এই করেছি, ওই করেছি, এই করছি, সব থেকে বড় কথা তোমাদের ভালোবাসা আর আমার বাবা মার আশীর্বাদ আর আমার বাড়ির লোকের সাপোর্ট যখন আমার মাথায় আছে, তখন কে আমাকে থামাতে পারবে না। আমি এগোবো, এগোবোই।